দফা নির্বাচন লোকসভার অর্থাৎ শেষ দফা নির্বাচন আর আজকে 9টি কেন্দ্রে ভোট রয়েছে আমাদের এই রাজ্যে এবং 9টা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হারবার যাদবপুর বারাসাত দমদম একেবারে হাই ভোল্টেজ কেন্দ্রগুলো অবশ্যই আমাদের নজর থাকবে তবে শুরুতেই নজর রাখব উত্তর কলকাতার দিকে কারণ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ ঘিরে ধরে গো ব্যাক স্লোগান ইতিমধ্যে বঙ্গবাসী কলেজের সামনেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠে আসছে শুরুতেই আমরা নজর রেখেছি উত্তর কলকাতার দিকে যেখানে তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান বঙ্গবাসী কলেজ গেটের সামনেই প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ প্রক্সি ভোটিং এর অভিযোগ তৃণমূল কর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বঙ্গবাসী কলেজ বোর্ডের সামনে প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে এমনকি প্রক্সি ভোটিং এর অভিযোগ তৃণমূল কর্মীদের এমনটাই বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে অভিযোগ আনছেন সেখানকার স্থানীয় তৃণমূল কর্মীরা আর সেই অভিযোগ তুলে এবার তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান বঙ্গবাসী কলেজ বোর্ডের সামনে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ আজকে শেষ দফা নির্বাচন আজকে হাই ভোল্টেজ কেন্দ্রগুলি উত্তর কলকাতা যাদবপুর ডায়মন্ড হারবার বারাসাত এই সমস্ত কেন্দ্রে নজর রয়েছে তবে শুরুতেই উত্তর কলকাতায় যেখানে একাধিক অভিযোগ সকাল থেকে উঠে আসছে এর মধ্যে বিজেপি প্রার্থী তাপস রায় তাকে ঘিরে ধরে বিক্ষোভ পুলিশ কর্মীরা ইতিমধ্যে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবাসী কলেজ বোর্ডের সামনে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ প্রক্সি ভোটিং এর অভিযোগ তৃণমূল কর্মীদের তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান সকাল থেকে উত্তর কলকাতার নানা অভিযোগ উঠে আসছে আজকে সকাল থেকে সেখানে ভোট এমনকি সেখানে উপনির্বাচনের ভোট রয়েছে বিধানসভার এবং তারই মধ্যে এবার দেখা যাচ্ছে যে তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান বঙ্গবাসী কলেজ বোর্ডের সামনে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ প্রক্সি ভোটিং এর অভিযোগ তৃণমূল কর্মীদের এনে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুকান্ত মিত্র সুকান্ত দা আজকে সকাল থেকেই যে কেন্দ্রের দিকে অবশ্যই নজর রয়েছে উত্তর কলকাতা সেখানে এবার বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা ঠিক কি অভিযোগ রয়েছে কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে আপনাদের দেখাচ্ছি সেই ছবি যেখানে তাপস রায়কে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান বঙ্গবাসী কলেজ বোর্ডের সামনে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার তৃণমূল কর্মীরা এবং পাশাপাশি অভিযোগ উঠছে প্রক্সি ভোটিং এর অন্যদিকে